বিআর সিং হাসপাতালে আগুনের আতঙ্ক, হাসপাতালে সার্ভার রুমে আগুন লাগে, দমকলের তিনটে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও এসেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে দাবি করছে দমকল। অয়ন ঘোষাল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কি বলা হচ্ছে, আগুন তো নিয়ন্ত্রণে কিন্তু কিভাবে আগুন লাগলো, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে, কি জানানো হচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি যে কীভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, তবে ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে, তবে সেটা জীবন বা সম্পত্তি নয়। মূলত যে জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে তার মধ্যে রয়েছে সার্ভার রুমের অজস্র নথি, যে নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এইখানে যে বোর্ড লেখা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ব রেলের যে চিকিৎসার রিএম্বার্সমেন্ট, সেই রিএম্বার্সমেন্টের কাউন্টার, অর্থাৎ এখানে কারা কতটা রিএম্বার্সমেন্ট পাবেন, কাদের চিকিৎসার কী কী ফাইল এখানে জমে রয়েছে, এবং সেই ফাইল ক্লিয়ারেন্সের পরে তারা নির্দিষ্ট করে তাদের অ্যাকাউন্টে কত টাকা পাবেন, এই গোটা বিষয়টি পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের একতলার এই যে ঘর, এই ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং খুব সহজেই অনুমান করতে পারা যায় যে যদি এরকম একটি ঘরে আগুন লাগে এবং সেখানে যদি একাধিক নথিপত্র পুড়ে যায়, তাহলে কিন্তু যথেষ্ট টেকনিক্যাল সমস্যার মুখোমুখি পরবর্তীকালে হতে পারেন রোগী বা তার পরিজনরা, অর্থাৎ যারা রেল কর্মী। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দমকল আধিকারিকদের পাশাপাশি আরপিএফ এর আধিকারিক তারা এসেছেন, কিতনা বাজে লাগা থা ফায়ার কো কিতনা বাজে কল গিয়া আর কিয়া কিয়া নুকসান আন্দর হুয়া হ্যায়। অ্যাকচুয়ালি তো পৌনে তিন বাজে কিছু হয়নি, এমন কিছু হয়নি, জাস্ট ধোঁয়া মতো বেরোচ্ছিল, তখন সবাই দেখেছে। আগুন লেগেছে না ধোঁয়া লেগেছে, মানে ধোঁয়া বেড়ে তো গেছিলেন, কি থেকে লেগেছে কিছু না তেমন কিছু বুঝতে পারিনি না। আমাদের সাহেবরা সব আছেন ভিতরে, ওনারা এসছেন, ওনারা দেখেছেন সব, তারপরে আমরা তো বাইরে সব দেখাশোনা করছিলাম, ভিতরেও দেখেছি। কেউ আটকা পড়েছিলেন কাউকে? না, বাথরুম তো, হ্যাঁ বাথরুমে, হ্যাঁ ভিতরে যে শৌচালয় ছিল, অর্থাৎ এই সার্ভার রুমের একদম অ্যাডজাস্টিং গা ঘেঁষে আমি দেখাতে চাইবো, সেখান থেকে একটার পর একটা কাগজপত্র নথি এগুলো সমস্ত সরিয়ে ফেলা হচ্ছে, গোটা ঘর। এই মুহূর্তে দমকল কর্মীরা যে হোস পাইপ দিয়ে জল ছিটিয়েছেন ভেতরে, সেই জলে ঘর থই থই করছে কার্যত। এবং তারই মধ্যে দমকল কর্মীরা এখানে যে বিআর সিং হাসপাতালের চিকিৎসা কর্মীরা রয়েছেন বা এখানে যারা সার্ভার রুমের ক্লারিক্যাল স্টাফেরা রয়েছেন, যারা মেনটেন্যান্স মেকানিজম রয়েছেন, তাদের প্রত্যেকে কিন্তু এখানে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করছেন হাসপাতালের পরিস্থিতি। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।